আজকে রেসিপি ফলোই মাছের মুইঠা। দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। মাছের মুইঠা বানাবো, তাই ফলোই মাছটাকে আমি হাফটা কেটে নিয়ে নোড়া দিয়ে থেতো করে কষেজ করে এই মাছটা বের করেছি। মাথাগুলো এইভাবে কেটে নিয়েছি, এভাবে প্রসেস করে কেটে নোড়া দিয়ে আমি এই চামচের সাহায্যে এই শাঁসগুলো মাছের বের করে নিয়ে এই মাছের মধ্যে আলু সেদ্ধ করে দিয়ে দেব। আলু সেদ্ধটা মাখিয়ে নিয়েছি, মাছগুলো ঢেলে দিলাম। নুন দিলাম পরিমাণ মতন, এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি, অল্প একটু হলুদ দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নিলাম, হাতে তেল নিলাম, তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে মুঠোটা আমি সবগুলো করে দেখাচ্ছি। মুইঠাগুলো সব রেডি হয়ে গেছে, আমি গরম জল গ্যাসে বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, আমি একে একে সব ছেড়ে দেব। এই মুইঠাটা সেদ্ধ হলে গরম জলে দিয়ে দিয়েছি, হলে সব ভেসে যাবে। মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলের মধ্যে ভেসে গেছে। আমি তুলে নিচ্ছি মুইঠাগুলো। খুব সুন্দর গরম আর নরমও হয়েছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি, মুইঠাগুলো সেদ্ধগুলো তেলের মধ্যে ভেজে নেব। মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বেটে নেব, আর জিরে বাটা দিয়ে দেব, দুটো লবঙ্গ, দালচিনি আর এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটো গুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দেবো, আদা রসুন আর জিরে একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, পাতলা বাটা জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিই।
ঝোলটা ফুটে যাক। ফুটে গেলে আমি ফলই মাছের মুঠাগুলো দিয়ে দেব। কড়াইতে যতক্ষণ ঝোলটা ফুটছে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ গরম মশলাটা বেটে নেব। ঝোলটা ফুটে গেছে, আমি মুঠাগুলো সবগুলো ঢেলে দিলাম। গরম মশলাটা বেটেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মুইঠা রেডি, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা উপর দিক দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।